আলা প্রত্যয়ের ছবিটা একবার দেখার চেষ্টা করবো। সেখানে জমজমাট বসন্ত উৎসব, সেখান থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, সুপ্রভাত। তোমাকে এবং তোমার মাধ্যমে এই মুহূর্তে যারা জি চব্বিশ ঘন্টায় পর্দায় চোখ রেখেছেন তাদের প্রত্যেককে দোলযাত্রা এবং হোলির অনেক শুভেচ্ছা। এবং তার সঙ্গে আমরা টালা প্রত্যয়ের এই মুহূর্তে ছবি দেখাবো। এখানে নারকোল ফাটানো হচ্ছে, কিন্তু সেটা কেন হচ্ছে তার কারণ এই বসন্ত উৎসবেই আমরা যেমন দেখতে পাচ্ছি শারদ উৎসবের সূচনা হচ্ছে টালা প্রত্যয়। বসন্ত উৎসব, সেখানে শারদ উৎসবের সূচনায় টালা প্রত্যয়। আমরা সেখানে একদিকে যেমন বসন্তের আবাহন দেখতে পাচ্ছি, আমরা এখানে নারকেল ফাটিয়ে পাড়ার মহিলাদের আবির খেলতে দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি অবশ্যই আমরা উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে বছরের একদম প্রথম দিন পয়লা জানুয়ারি কলকাতার উত্তর থেকে দক্ষিণ টালা প্রত্যয় তারা পুজোর পোস্টার লাগায়, আর সেই টালা প্রত্যয় তাদের পুজোর সূচনা, থিমের ডিসক্লোজার সব কিছু করে বসন্ত উৎসবের দিন। তাহলে তো পুজোটা এগিয়ে আসছে, তাহলে তো পুজোটা আরও বেশি বেশি করে মানুষের মননে থাকতে। আমরা বছরের প্রথম দিনে, বছরের সব থেকে রঙিন দিনে, বছরের সব থেকে রঙিন উৎসব শারদোৎসব, বাঙালির উৎসব, আমরা সেটা শুরু করি। এবং এটা বহু বছর ধরে আমাদের হয়ে আসছে এবং এবছরও তার কোনো ব্যতিক্রম নেই। এবং এখন রঙের সময়, চারিদিকে রং, ভোট আসছে রাজনৈতিক রং, কিন্তু তার মাঝখানেও সংস্কৃতির রংটা যাতে বাংলায় বজায় থাকে তার জন্য টালা প্রত্যয়ের এই উদ্যোগ। টালা প্রত্যয়ের সঙ্গে যে নামটি একাত্ম হয়ে গেছে সুশান্ত পাল, আমি জানতে চাইব প্রতি বছর চমক থাকে, এবছর চমক আমরা বিমূর্ত কথাটি দেখতে পাচ্ছি। আপনি যদিও বিমূর্ত কথাটির প্রকৃত অর্থ এখনও ভেঙে বলার মতো জায়গায় নেই, তাও জানতে চাইছি এবার কি চমক। আসলে গত বছর এখানে আমি যে কহন করেছিলাম যে দুর্গার সঙ্গে আমার যে এক ঐকান্তিক সম্পর্কের কথা, এবছর কহনের পরে বিমর্তটা কিন্তু আরেকটু তাকে ধরার চেষ্টা, এবং তাকে যে ধরা যায় না সে যে একটা অনন্ত ধারণা সেটাই বিমূর্ত আকারে এবছরে টালা প্রত্যয়ের মাঠে আমি করার চেষ্টা করি। বসন্ত উৎসবটা শুধুই একটা চমক, এটা একটা মোটা বইয়ের কভার, কিন্তু তার পাশাপাশি আমরা এখানে তরুণদের কাছে জানতে চাইবো, এই তরুণদের যে প্রত্যেক বছর টালা প্রত্যয় এত এত আগে পুজো নিয়ে ভাবে, এটার মূল কারণ তো উত্তর কলকাতার একটা এক অন্যতম বৃহত্তম পুজোর মধ্যে পড়ে, কিন্তু আপনাদেরও যে সারা বছরের ইনভলভমেন্টটা পুজোকে ঘিরে থাকে সেটাই কি এটার ছাপ, এটাই কি এটার? আপনারা দেখেছেন যে এটা সার্বজনীন, এবং টালা প্রত্যয় যবে থেকে তৈরি হয়েছে তারপর থেকে কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু নতুনত্ব থাকে। আর এই দোল, এই উৎসব তো সবাইকে রাগিয়ে দেওয়ার উৎসব, টালা প্রত্যয় যাতে সমস্ত অগণিত আর সেই রাঙিয়ে দেওয়ার উৎসবেই সামিল টালা প্রত্যয়, আর সেই সঙ্গেই সেখানে শারদ উৎসবের সূচনা। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।